Hello everyone, today I will discuss our Mashpuri land. The land is very big. The Mashpuri is very nice. So everyone see the Mashpuri tree. It is Mashpuri tree. So it is very suitable food for every man and woman. So you can grow the Mashpuri. The Mashpuri, it is very easy to grow the Mashpuri. Mashpuri chash khubi shahaj. So prottekei egula chash korte paren. Kada matir moddhe Mashpuri bichi chhoraiya dewar por temon ar kono porishrom korte hoy na, nirayte hoy na, kono kichu korte hoy na, just শুধু বন্যা দিলে হয়ে যায়। আর এগুলো ডাল হিসেবে ব্যবহৃত হয়, অনেক সুস্বাদু একটি খাবার। সো প্রত্যেকে চেষ্টা করলে মাসগুলি বিদেশে আপনি রপ্তানি আমদানি করতে পারেন। সো এগুলা মাধ্যমে দেশ পরিবার ও দেশের জন্য আমরা প্রত্যেকে ইচ্ছা করলে এগুলা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বাহিরেও রপ্তানি করতে পারি। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে মাসগুলি চাষ করতে হয়। এগুলা একেবারে সহজ পদ্ধতিতে চাষ করা যায়, কোনো খাটনি দিতে হয় না, নিরাতে হয় না, শুধু বান্যা দিলে হয়, দানাগুলো ছিটা দিলে হয়, তারপর এগুলা এমনিতে হয়ে যায়। অনেক কষ্টি একটি খাবার। সো প্রত্যেকে যারা মাসগুলি চাষ করতে আগ্রহী করতে পারেন, একেবারে সহজ উপায়ে করতে পারেন। এগুলাতে তেমন কোনো খরচ নাই, পরিশ্রম নাই। সো প্রত্যেকের যারা মাসগুলি চাষে আগ্রহী তারা করতে পারেন, নিরাতে হয় না। অনেক বড় একটা জমিতে আমরা মাসগুলি চাষ করেছি। সো আপনারা চাইলেও করতে পারেন, বিনা পরিশ্রমে অনেক ফসল পাওয়া যায়। এগুলো অনেক কষ্টে কেজি 1 কেজি 100 টাকা করে বিক্রি করা যায়। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে মাসগুলি চাষ করতে হয়। প্রত্যেকেই ইচ্ছা করলে পারবেন মাসগুলি চাষ করতে। সো এটা আমাদের জমি, এখানে আমরা মাসগুলি চাষ করেছি। আপনারাও চাইলে মাসগুলি চাষ করতে পারেন। একটি পরিশ্রম বিনা অল্প পরিশ্রমে অধিক ফসল পাওয়া যায়। সো যারা চাষে আগ্রহী তারা ইচ্ছা করলে চাষ করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।